真的能够西北人隔离আজি 2 অক্টোবর জাতীয় পিতা মহাত্মা গান্ধীর জন্মদিবস এটু পালন করার লগতে আমি ইয়া আমার জাতীয় পিতা মহাত্মা গান্ধীর নামত যে এম জি এম রেগা ভারত সরকারে যে এটা আসনি ঘোষণা করা হয়েছে বা এটা আসনি আমি পাইছো এতিয়া টোটাল বিটিআর অঞ্চলত এম জি এন রেগা কামৰ যে পৰ্বত শ্ৰম দুর্নীতি এই দুর্নীতিটো আমি কিবা কৰি চিবিআই ইনকোয়ারি বিচাৰিছো আৰু জব কাৰ্ড হোল্ডাৰক জব কাৰ্ডটো বিলাই দিয়াৰ কাৰণে পাসবুকক জব কাৰ্ড হোল্ডাৰক পাসবুক বিলাই দিয়াৰ কাৰণে আমি ডিমান্ড দিছো আজি আমার ইউপিপিএল দলর গোটেই জিলা সমিতি আর 40টা ব্লক আমি এটা কার্যসূচী রাখিছো তো কার্যসূচীটো হল আজি গোটেই ভারতবর্ষত গান্ধী জয়ন্তী আমি আটাই জ্ঞাত ভারতের জাতীয় পিতা জাতির পিতা মহামানব মহাত্মা গান্ধীর আজির দিনটোতে জন্মগ্রহণ করেছিল গতি আজির এই শুভ দিনটোত আমি আমি মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালন করার লগতে এই দিনটোত তেখেতর কার্যসূচীর লগত সংগতি রাখি মহামানব মহাত্মা গান্ধীর নামত নামাকরণ করবলে ভারতবর্ষই প্রস্তুত করা আসনিখন যখন এম জি এনরেগা আছিল এই এম জি এনরেগা আমার গোটেই ভারতবর্ষতেই যদিও হয়েছে কিন্তু আমি দেখবলে পাইছো বিটিএডির চারিখন জেলার আগর যেটা পূর্বর শাসক গোষ্ঠীর বিপিএফ এই বিপিএফে অগাধ দুর্নীতি করেছে মহাত্মা গান্ধী নামাকরণের যখন আসনি এম জি এনরেগা এই এম জি এনরেগার প্রথম এম জি শব্দটোয় কলঙ্কিত করে পেলাইছে চারিখন জেলার 33টা উন্নয়ন খণ্ডর 413টা ভিসিডিসি আছে যেহেতু এখন কাউন্সিল গভর্নমেন্ট কাউন্সিলত ভিসিডিসি প্রস্তুত করা হয়েছিল আপনাদের জানে তো 413টা ভিসিডিসির আন্ডারত 650 কোটি টাকার দুর্নীতি হয়েছে মাত্র 8 বছর আমি পূর্ববিলাক চাব যাই নাই যেখানে আমি ডাটা সংগ্রহ করেছো 8 বছর 650 কোটি টাকার দুর্নীতি হয়েছে গতি আমি এই আজির দিনটি 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর লগত সংগতি রাখি আমি পুরো 8 বজাতেই তেখেতর প্রতিচ্ছবিত মূল্যার্পণ করেছো লগতে আমি 6 ঘণ্টা এটা অবস্থান ধর্মঘট আজি অনুষ্ঠিত করবলে আমি ইউপিপিএল দলে মনস্থ করেছো আজি Andy 24